চায়নাবাদ নামে পরিচিত হলেও এটা আসলে নাম হচ্ছে সিরাজগঞ্জ ক্রসবার থ্রি। তো আমাদের এখানে যেহেতু ঈদের পরের দিন, খুব সমস্যাই হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষের ভিড়, আমরা ঢোকার জন্য চেষ্টা করতেছি, এখন দেখি ঢুকতে পারি কিনা। অনেক কষ্টে ঢুকতে পারলাম, অনেক কষ্টে আসতে পারছি শেষ পর্যন্ত। ও মাই গড, এত মানুষ এখানে। এ ওই দিক দিয়ে তো একটা রাস্তা ছিল, এই যারা আরামে আসতেছে ভাই, ওটা অনেক ভাঙ্গে গেছে, অনেক কষ্টে আসছে। এরা মানুষের মেলা। বাইক তারা বলো নাকি? ইউটিউবের খাদ্য 6 কিলোমিটার এটা। ওই দেখতেছেন, ওই যে হ্যাঁ ওই যে ওইটা সেই সি, ওই দেখেন সি, ওই দেখেন সির মতো গেল ভাই। এদিকে খাবার আইটেম ভাই, এর নাম কি ভাই? এর নাম তো বাদাম টানা। খাবার গুলো একটু ভিন্ন ধরনের। ওখানে কে উঠবে তোমার সাথে? কে উঠবে তুমি একা হয় বাবা? কি জামার কালার জিজ্ঞাসা কর, কুটে ওই দৌড়া একাই মামি মহিলা। জীবনটা একটা পিকচার, রঙিন। ঠিকই তো আছে, পিকচারের ছবির ইংলিশ তো পিকচারই, ফটো ফটোই, কিন্তু একটার পর একটা অসম্ভব। কি লেখছে? মাই মি, মাই মি, আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। ওরে বাপ রে বাপ, এই মিম কে? আই মিম, আমি তোমার দাঁড়িয়ে আছি। স্বপন ভাইয়ের বোন, তা আমরাও কিছু লিখেছি। মানে কষ্ট করে আসলেন এখানে এত দূর থেকে। ও ফ্রি, আরে এটা আমি না, এরা ছবি আমি তুলি নাকি? জান ঈদ মুবারক জান। এ পাথরের উপর বেশ সুন্দর ছবি আসবে। ক্যামেরা বাইর করো নির্মাণ।
একটু সামনে গেলে বোধ হয় ভালো লাগে। বাতাস কেমন আসছে? কেমন তো একটু বাতাস লাগছে। তো এই ছিল আমাদের চায়নাবাদ। এটা প্রায় 6 কিলোমিটার, আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। তো এখন আমরা আসলে ফটোশ্যুট করব, আমরা আর ভিডিওটা দেখাতে পারতেছি না, সরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।